বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপিটা তোমরা মসুর ডাল দেখে বুঝতেই পারছো যে এটি একটি মসুর ডালের রেসিপি হবে তো আজকের রেসিপিটা একদম অন্য ধরনের একটা রেসিপি হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা দুটো তিনটে আলু দুটো টমেটো আর নিয়েছি পেঁয়াজ এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকেও আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করি সেভাবে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার হলুদ আর লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে ভাজতে হবে আলুগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন উপরটা পুরো মুচমুচে হয় আর ভিতরটা নরম থাকে তো এইভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি সবগুলো তুলে নিলাম এবার অল্প একটু তেল আমি কমিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে নেব যাতে শুকনো লঙ্কাটা অল্প একটু ভাজা হয়ে যায় তো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ জিরে এবার শুকনো লঙ্কা আর জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু বেশি চিকন করে কেটে নিতে হবে না একটু মোটা মোটা করে কেটে নিলে রেসিপিটাতে ভালো লাগে তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদাটা একটু বেশি পরিমাণে যাবে আর রসুনটা একটু কম যাবে তো এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল জল ঝরিয়ে ধুয়ে রাখা ডাল এবার ডালটা দিয়ে এবার সমস্ত মশলার সাথে ডালটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আমি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে এবার দিয়ে দেবো লবণ এবার পরিমাণ মতো হলুদ এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো মশলাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ডালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো মশলা আর ডালটা আমি একসাথে ভেজে নিচ্ছি আর এদিকে আমি এক সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ এই রেসিপিতে গরম জল দিলে রেসিপিটা ভালো লাগে তো এইভাবে আমি মসুর ডালটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি মসুর ডালটা যত ভালোভাবে ভাজা হবে রেসিপিটা ততই ভালো হবে এবার আমি এর থেকে শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দেবা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকানটি প্রেস করে দিও আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো মসুর ডালটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার গরম জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রাখলে হবে না এটা লো ফ্লেমে রাখতে হবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে যে টমেটো নিয়েছিলাম টমেটোগুলো কেটে নিয়েছি বীজ ফেলে দিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর আদা যেভাবে আমরা জুলিয়ান করি সেইভাবে আমি আদা জুলিয়ান দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সমস্ত কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হতে কিন্তু দশ থেকে বারো মিনিটের মতন সময় লাগবে তো এভাবে আমি ডালটাকে আর একটু সেদ্ধ করে নিচ্ছি এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা এবার আবার সব কিছু একটু খোলো খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার আপনারা এখানে বাটারের পরবর্তী ঘিও ব্যবহার করতে পারেন তো এই রেসিপিতে আমি এখন দিয়ে দিলাম বাটার বাটারটা দিয়ে সমস্ত কিছুর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিও আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার আমি ডালটা তোমাদেরকে নামিয়েও দেখাচ্ছি ডাল একবার বানিয়ে দিলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট হয় থ্যাংকস ফর ওয়াচিং